আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ও ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া, আমিও আমার ফ্যামিলি সবাই ভালো আছে। তো আজকে আমি কোনো রান্নাবান্না, কোনো ঘর গোছানো কিছুই নিয়ে আসি নাই, কারণ আমার বাসায় 2 দিন ধরে খুব কারেন্টের প্রবলেম করতেছে, তো আমি ভিডিও করতে পারতেছি না। তো ভাবলাম আমার কিছু স্মৃতি, আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এটা আমার এই বছরের আম গাছ, অনেক আম ধরেছিল, বাট একদিন শিল বৃষ্টি হয়েছিল, সেগুলি আসলে বৃষ্টিতে আমগুলি নষ্ট হয়ে গেছিল। তো এ আর কি, তো এই আম গাছটাতে অনেকগুলি আম ধরে, প্রচুর আম ধরে। তো যেই বছর আমার শাশুড়ি মারা গেছিলো সেই বছর শুধু আম ধরে নাই, আর না হলে প্রায় 6-7 বছর ধরে এই গাছটিতে আমার আম ধরে। তো এ আর কি, তো এই তো আমার আম গাছগুলির এই যে পরে যে আমগুলি এই অবস্থা হয়ে গেছিলো, তো আমরা কেউ আমগুলি খেতে পারি নাই। আর আমি এখন যে ফুলগুলি দেখাবো এগুলি আমার, এটাও গিফট। তো এই আর কি, তো অনেক গাছ আমি অনেক কিনেছি আমার ছাদের জন্য, আমাদের ছাদের জন্য, কারণ এটা আমার না আমার বাবার ছাদ। যাই হোক, আসলে আমার কিছুদিন ধরে তো মন খারাপ, শরীর খারাপ, সবাই জানেন কম বেশি হয়তো বা। তো আসলে আমি চাচ্ছিলাম যে আমার স্বাভাবিক লাইফটাতে ফিরে আসতে, বাট পারতেছিলাম না, কিন্তু পারতে তো আমাকে হবে, তাই না? তো স্যাক্রিফাইস তো করতেই হবে। তো আমি নাকি স্যাক্রিফাইস করি না, আমি আসলে জানি না আমি স্যাক্রিফাইস করি কি না। যাই হোক, ফ্যামিলির জন্য যতটুকু করি, আমি মনে করি যে আমি অনেক কিছুই করি, বাট আমি জানি না আমার ফ্যামিলি আসলে কি মনে করে, হয়তো বা মনে করে আমি কিছুই করি না। যাই হোক, যতটুক পারি করি, করার চেষ্টা করি। আসলে সব সময় তো সবার মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, তার জন্য হয়তো এমন হয়। আর প্রবলেম তো প্রতিটা ফ্যামিলিতেই কম বেশি প্রবলেম হয়, ঝগড়া বিবাদ হয়, তাই না? তো আসলে আমারও এরকম কিছুই হয়েছে, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমি যদি ভালো থাকি, আমার আশেপাশে মানুষগুলিও নাকি ভালো থাকবে, তো আমি চেষ্টা করব আমি আমার নিজেকে ভালো রাখার জন্য। তো আর আসলে কি, আমি না কাউকে কষ্ট দিতে চাই না বা কষ্ট দিতে পারি না, কীভাবে দিয়ে ফেলে আমি জানি না, কিন্তু আসলে এমন কিছু কিছু বিষয় বা কথা আমার আমার মুখ দিয়ে চলে আসে, হয়তো বা মনে করে যে আমি এটা ইচ্ছা করে বলছি, আসলে ইচ্ছা করে বলি না। আর আমার এটা বদ অভ্যাস কি, আমি পরে ভুলে যাই, তো এটা আমার মানে সবচেয়ে বড় একটা খুব বদ অভ্যাস। তো যাই হোক, আসলে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি আমার প্রিয় প্রিয় মানুষগুলির জন্য কাছে, তো তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমি কষ্ট দিতে চাই না, আর আমি এভাবেও কথা বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমি দুঃখিত, কারণ আমি এভাবে কথা বলি নাই। আসলে জানি না যে বোঝার সে বুঝে নেবে আসলে আমি কাকে বলতে চাইতেছি। আর যাই হোক, গতকালকে খুবই একটা কষ্ট পাইছি আমার জীবনে, যে আমি সত্যি কথা বলতে আমি কল্পনাও করতে পারি না এরকম একটা কথা আমি শুনব। যাই হোক, আমি দোয়া করি সে তার ফ্যামিলি সবাই ভালো থাকুক। আমি আমি যেহেতু আমার কারণে নাকি আসলে অনেক ফ্যামিলির জীবন থেমে গেছে বা তারা কোনো কিছুই করতে পারতেছে না, তো যাই হোক, আসলে আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আর কি। তো আমি সবার জন্য দোয়া করি, তো আমিও ভালো থাকবো, আমার পরিবারকেও ভালো রাখার চেষ্টা করবো। তো সবাই মিলেই তো স্যাক্রিফাইস করতে হবে, শুধু আমি একা করলে হবে না, সবাইকে একসাথে আসলে থাকতে হলে সবাইকে সবার চিন্তা করতে হয়, তাই না? তো শুধু নিজের চিন্তা করলে তো হয় না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।